একটু সুন্দর সুন্দর জিনিস করব আচ্ছা সবার আগে দেখো এই প্রবলেমটা অর্ঘো আমাকে বলেছে এটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে করতে হবে ইলেকট্রিক ফিল্ড দিয়ে করা যাবে কিন্তু ইলেকট্রিক ফিল্ড দিয়ে করতে গেলে আমাদের অনেক বেশি কাটখর পড়তে হবে কার থেকে আমরা যদি নরমাল ওয়েতে করি তাহলে এটা আমি করতে পারবো মানে বেটার হবে দেখো আমি করছি আমি পুরোটা করব না আমি কিছুটা করব তারপরেরটাই তোমাদের বলে দেব দেখো তোমরা এতদূর আসতে পেরেছো কিনা যারা ট্রাই করেছো আচ্ছা সবাই ইন্টারাক্ট করবে মানে তোমরা দরকার হলে মাইক অন করে রাখো কোনো ব্যাপার না মাইক অন করে রাখো না বুঝতে পারলেই বলো সব আমি করব সব দেখো আচ্ছা বলো তো এই পয়েন্টে আমাকে পোটেন্সিয়াল বার করতে বলেছে এই পয়েন্টে করতে বলেছে আচ্ছা এইবার আমি কি করছি তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো এই পয়েন্ট থেকে এই ডিস্কের বাকি জায়গাগুলো যেখানে সিগমা তোমার চার্জ ডেন্সিটি মানে বাকি গুলো সবগুলো ইকুই নয় তাই না মানে এইটা কি থেকে নয় সেই হেতু এই কি আমাকে সিগনাল দিচ্ছে কি কি সিগনাল দিচ্ছে ইন্টিগ্রেশন করার এবার আমি কি করছি দেখো এই পি পয়েন্ট থেকে আমি এইখান থেকে এরকম একটা আর্ক কেটে নিয়েছি

এইবারে আমি কি করছি এই আর্কটাকে একটু বাইরে বার করে আনছি একটু বড় করে করছি করছি কেন বড় করে তোমরাই বুঝতে পারবে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে আমি বলছি এইখান থেকে এইটা আর ডিস্টেন্সে কি বললাম এখান থেকে এটা আর ডিস্টেন্সে আর এর যে উইথ সেটা হচ্ছে ডি আর তাহলে এর এরিয়া আমাকে বার করতে হবে কেন বলো তো আমি যদি এই শেডেড রিজিয়ানে কত চার্জ আছে এইটা বার করি সেটার জন্য আমাকে কি করতে হবে এরিয়া দিয়ে সিগমাকে গুন করলেই পেয়ে যাবো না এই যে সিগমা হ্যালো কে গুন হবে এবারে এরিয়া বার করার জন্য আমি কি করছি শোনো আমি ধরলাম আমি ধরলাম দেখো এইটার সাথে যদি আমি এইটা জুড়ে দিই আর এইটার সাথে যদি আমি এইটা জুড়ে দিই এই দুটো পয়েন্ট ওকে মন দিয়ে শোনো এই অ্যাঙ্গেলটা থিতা আর এইখান থেকে এইটা আর এই অ্যাঙ্গেলটা দি থিতা ওকে এবারে মন দিয়ে শোনো বলো তো এইখান থেকে এইটুকুর লেন্থ কত হবে পারবে আর আর থিটা দিয়ে আর থিটা বলো আর

হ্যাঁ হতো হতো তো হ্যাঁ বুঝতে পারছো এখানে আর ও ভেরিয়েবল थीटाও ভেরিয়েবল এই প্রবলেমটা কেন বিউটিফুল কারণ এখানে দেখো আর ও ভেরিয়েবল थीटाটাও ভেরিয়েবল তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা এবারে তোমরা আমাকে এই কথাটা বলো তো এই টোটাল জায়গাটাতে কতটা চার্জ আছে টোটাল এরিয়াটাকে dq চার্জ আছে না আর dq চার্জ থেকে এই পয়েন্টটা কতটা ডিস্টেন্সে আর ডিস্টেন্সে তাহলে আমি লিখতে পারি স্মল ডি কে লিখতে পারি কে ডি কিউ বাই আর লিখতেই পারি কোনো অসুবিধা নেই এতে লিখতে পারি এবার আমি ডি কিউ এর জায়গায় ভ্যালু পুট করে দিচ্ছি কি ভ্যালু পুট করছি সিগমা টু আর থিটা ডি আর ইন্টু কে ডিভাইডেড বাই আর দেখো আমি এটা ভ্যালু পুট করে দিচ্ছি ডি কিউ এবার তোমাকে যদি আমি একটু টোটাল পোটেন্সিয়াল বলি আমাকে এটা ইন্টিগ্রেট করতে হবে না হ্যাঁ হ্যাঁ এই অবধি ক্লিয়ার এই the clear এই the ক্লিয়ার ঠিকই এবার দেখো এই আর আর কেটে গেল এবার তুমি যখন এটাকে ইন্টিগ্রেট করবে এই ইন্টিগ্রেট করবে তুমি কি বুঝতে পাচ্ছ এখানে থিটা আর ডিআর দুটোই রয়েছে বলো থিটা আর আর দুটোই রয়েছে কি রইনি ফ্রি ভেরিয়েবল দুটোই ভেরিয়েবল ভেরি দুটোই ভেরিয়েবল বোঝা যাচ্ছে তার মানে প্রবলেমটা কোথায় কমপ্লিকেটেড বুঝতে যাচ্ছ করতে হবে কি কি বলো কি বলো এই ইন্টিগ্রেশন মানে বাই বাই কিন্তু থিটা আর আর এর মধ্যে তো একটা রিলেশন বার করতে হবে দইলে আমি কি করে ইন্টিগ্রেট করব দুটোই যদি ভেরিয়েবল হয় এই প্রবলেমটার বিউটিটা অনেক জায়গায় দেখো আমার অরিজিনালি এইটা ছিল না আচ্ছা না এটা এখানে ড্র করব না নিচে ড্রপ হচ্ছে আমার অরিজিনালি এইটা ছিল না বলো ছিল তো এই অ্যাঙ্গেলটা থিটা ছিল না বলো এই অ্যাঙ্গেলটা থিটা ছিল না এই যে এই যে এইটাই 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 এই যে এইটা আরে বাবা এটাই তো থিটা বলো তো এই লেন্থটা কত এখান থেকে এই লেন্থটা কত বলতে পারবে আর ভেরি গুড কোন আর স্মলার না বিগার আর স্মলার না বিগার স্মলার ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার বলো তো এই লেন্থটা কত এই লেন্থটা কত

ভেরি গুড বাস গেম ওভার কি গেম ওভার এবার আমি একে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি মাইনাস টু আর সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডি আর লিখতে পারি বলো এইবার আমি এই আর টা এখানে বসিয়ে দিচ্ছি এই ডি আর টা এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে দেখো তো ফাইনালি এইটা আসছে কিনা ফাইনালি এইটা আসছে কিনা ইন্টিগ্রেশন আচ্ছা দাঁড়াও -4 k sigma r integration theta sin theta d theta দেখো এটা আসছে কিনা এস এটা এস গুড এখনো প্রবলেমটা শেষ হয়নি বলতে পারবে লিমিট কোথা থেকে কোথায় এখানে বলো ভেরিয়েবল কোনটা

একটু ভুল করেছো পাই বাই 2 থেকে 0 হবে জানো দেখো এখানে টা তো এই অপর জিরো হবে পাই দেখো তোমার বেসিক্যালি এইরকম আমি একটু বড় করে ইয়ে করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি ইন্টিগ্রেশন করছি তার মানে কি আমি এইরকম ছোট ছোট এই আর্কগুলোকে জয়েন করতে করতে যাব না ভেবে দেখো বলো ছোট ছোট আর্কগুলোকে জয়েন করতে করতে যাব না ভেবে দেখো তাই না এবার দেখো যখন এই আর্কটা একদম এখানে তখন থিটাটা কত বলতো যখন একদম এখানে তখন থিটাটা কত বলতো নাইনটি ডিগ্রি ফাইভ বাই টু আর যখন এইটা একদম এখানে তখন থিটাটা কত বলো তখন থিটাটা কত অলমোস্ট জিরো কারেক্ট জিরো তারপরে দেখো ফাইভ বাই টু থেকে জিরো আচ্ছা বলো তো এখানে যদি আমি এইটা লিখি নাইনটি থেকে জিরো কি ভুল লিখেছি ভেরি গুড এই যে থিটা যেহেতু রয়েছে এটা রেডিয়ানে হবে আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা বুঝতে পেরেছো আচ্ছা প্রবলেমটা যদি বোঝো তাহলে আমি যেটা বলবো এইটা ইন্টিগ্রেশনটা বাই পার্টস দিয়ে করতে হয় এই ইন্টিগ্রেশনটা একটু কমপ্লিকেটেড বাই পার্টস দিয়ে যারা ইন্টিগ্রেশন শিখে গেছো বাইপার্স দিয়ে করতে হয় যারা বাইপার্স দিয়ে ইন্টিগ্রেশনটা করতে পারবে তারপরে প্রবলেমটা আসান দিয়ে চল চলে আসবে আমি এর আনসার জানি না তোমরা বার করে নিতে পারো আমি আর করিনি তোমরা কি সবাই আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো বলো সবাই কনসেপ্ট বুঝতে পেরেছো আচ্ছা এবারে চলে আসি আজকের আমাদের লেকচারে দেখো আমরা কি শুরু করেছিলাম মনে আছে ডাইপোল এই ডাইপোলের এর ফার্স্ট পার্ট কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি মনে আছে কোথায় করেছি ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড করেছিলাম মনে আছে হ্যালো ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড করেছিলাম মনে আছে বলো দাঁড়াও ওখান থেকে আমার না এর আগে করেছি না আহ এই তো এখানে আছে রাইট ডাইপোল আচ্ছা তোমরা এটা মনে করতে পাচ্ছো ইলেকট্রিক ফিল্ড ডাইপোল জন্য দেখো ডাইপোল এসএইচ ডাইপোল টর্ক এসে গেছে ওকে চলো আমরা আগের দিন দেখো ডাইপোলের এর কি নিয়ে ডিসকাস করছিলাম মনে আছে পটেনশিয়াল নিয়ে ডিসকাস করছিলাম ঠিক আছে আজকে আমরা ডাইপোল এর পটেনশিয়াল এনার্জি নিয়ে ডিসকাস করব Heading down, potential energy of a dipole in an uniform electric field. Echo. Potential energy of a dipole in an uniform. ইলেকট্রিক ফিল্ড ওকে আচ্ছা মন দিয়ে শুনবে খুব ইম্পর্টেন্ট বোর্ডের পরীক্ষায় আসে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এইরকম কি বললাম বলো আমার একটা এরকম ইলেকট্রিক ফিল্ড আছে ঠিক আছে দেখো আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে ওকে এইবারে মন দিয়ে শুনবে এই ইলেকট্রিক ফিল্ডে একটি ডাইপোল এই রাখা আছে এই রাখা আছে একটি ডাইপোল ওকে কি বললাম ইলেকট্রিক ফিল্ডে এইভাবে একটি ডাইপোল রাখা আছে ওকে এইটাকে আমি ইনিশিয়াল পজিশন বলছি ওকে এই ডাইপোলটা আমার এই সাথে থিটা করে আছে বা এই যে ইলেকট্রিক ফিলটা রাখা আছে না ভাই এর সাথে থিটা ওয়ান অ্যাঙ্গেল করে আছে ওকে এইবারে কিছুক্ষণ বাদে আমি এই এই এইরকম থিটা টু ডিস্টেন্সে নিয়ে গেলাম সরি এই থিটা টু ডিস্টেন্সে নিয়ে গেলাম সেম ডাইপোল থিটা টু ডিস্টেন্সে নিয়ে গেলাম আচ্ছা এবার আমাকে একটা কথা বলো এইটা হচ্ছে ফাইনাল থিটা ওয়ান থেকে থিটা টু এবার আমাকে একটা কথা বল এই যে থিটা ওয়ান থেকে যে থিটা টু নিয়ে গেলাম এর মাঝখানে কোনো একটা সময় তো আসবো আসবে যখন একটা ইন্টারমিডিয়েট পজিশনে আসবে বলো আসবে কি আসবে না আসবে আমি ধরলাম এইটা তখন থিটা তারপরে থিটা টু তে যাওয়ার সময় ডেফিনেটলি ও সামান্য মুভ করেছে তার মানে এইটা আমার ডি আমি কি বোঝাতে পেরেছি এবার বলো তো এখানে চারটে ডাইপোল না একটা ডাইপোল একটা ডাইপোল তারই বিভিন্ন সময়ে কত অ্যাঙ্গেল করবে আমি সেইটা বুঝিয়েছি মনে থাকবে কারেক্ট এইবারে আমাকে এই ডাইপোলের পোটেন্সিয়াল এনার্জি এনার্জি আবি বার করতে বলেছে দেখো কি করছি থিটা ওয়ান থেকে থিটা টু তে গেছে ডাইপোলটা তারপরে ইন্টারমিডিয়েট কোন জায়গায় একটা থিটা হয়েছে তারপরে ডি থিটা হয়েছে ওকে এবার একটা কথা বলো এই ডাইপোলটা চার্জ কি চার্জ নয় চার্জ কি চার্জ নয় ডাইপোলটা নেট চার্জ জিরো না 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 হ্যাঁ নেট চার্জ জিরো কিন্তু এখানে তো চার্জ আছে তো চার্জ আছে करेक्ट তার জন্য একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে তো হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড ফিল্ড ডেমোনিয়া আছে আমরা বার করেছিলাম ইলেকট্রিক ফিল্ড কত হবে ঠিক আছে এবার মন দিয়ে শোনো তাহলে আমাকে একটা কথা বলো যদি ফোর্স এক্সপিরিয়েন্স করে সেই ফোর্সটা ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স না হ্যাঁ বলো সেই ফোর্স সেই ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স না আচ্ছা সেই ফোর্সটা যদি ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স হয় তাহলে সেই ফোর্সটা কি কনজারভেটিভ না নন কনজারভেটিভ কনজারভেটিভ যদি কনজারভেটিভ ফোর্স হয় তাহলে কনজারভেটিভ ফোর্সের জন্য কি আমি এইটা লিখতে পারি দেখো তো আবার মানে কি বলতো ইউএফ মাইনাস ইউ দেখো এই মাইনাসটাকে যদি আমি তোমার ইনকর্পোরেট করি আমি লিখতে পারি ইউ আই মাইনাস ইউএফ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স বলো বুঝতে পেরেছ কিনা ওকে এইবারে মন দিয়ে শোনো এইবারে মন দিয়ে শোনো এবার আমি কি করছি শোনো আমি এই ডান বাই কনজারভেটিভ ফোর্স টা বার করছি ডান বাই বার করছি আচ্ছা তোমাদের এইটা কি মনে আছে ওয়ার্ক ডান একটা টর্কের জন্য এইটা হয় মনে আছে সরি টাও ডট ডট ডিথিটা হয় কি হয় না মনে আছে হ্যাঁ দেখো এমনি কি এমনি এক্সপ্রেশন কি ওয়াকডানের

পি পি মানে কি বলো তো ডাইপোল এই অ্যাঙ্গেলটা যদি থা হয় এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে টর্ক কত কাজ করে জানো তোমার সামনেই আমি খুলে দিচ্ছি আমরা করেছিলাম টর্ক কত কাজ করে তোমার সামনেই খুলে দিচ্ছি এই যে ই ক্রস ই দেখো তোমার সামনেই দেখাচ্ছি দেখো পি ক্রস ই মনে পড়ছে হ্যাঁ আচ্ছা তাহলে টাওকে আমি লিখতে পারি পি ক্রস ই বলো লিখতে পারি আচ্ছা এইবারে এর যদি আমি শুধু ম্যাগনিটিউড লিখি আমি কি লিখবো বলো পিই সাইন থিটা লিখতে পারি এর যদি শুধু ম্যাগনিটিউড লিখি পিই সাইন থিটা লিখতে পারি লিখতে পারি এবার আমরা এই ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সে চলে আসছি তাহলে এখানে কি হবে বলো তো টাও ডট ডি থিটা হবে কি হবে না বলো টাও ড ডট ডি থিটা হবে কি হবে না বলো হ্যাঁ হবে হবে এবার মন দিয়ে শুনবে ভেরি ইম্পর্টেন্ট তার মানে এটাকে আমি লিখতে পারি সরি ইন্টিগ্রেশন টাও এর জায়গায় পি সাইন থিটা ওকে ডট ডি মানে ডি থিটা ইন্টু কস কস বলো তো এই অ্যাঙ্গেলটা যেটা লিখবো সেটা কার কার মধ্যে অ্যাঙ্গেল এর মধ্যে যে অ্যাঙ্গেলটা লিখবো সেটা হচ্ছে টাও আর ডি মধ্যে অ্যাঙ্গেল না এবারে মন দিয়ে শুনবে

এটা বোঝার কিছু নেই এটা বহুবার করানো হয়েছে যাদের এখনো এটা নিয়ে প্রবলেম তাদের কিন্তু প্রবলেম হবে হাত রাখো পি এর দিকে রাইট হ্যান্ড কার্ড করাও ই এর দিকে তাহলে থামটা যাচ্ছে ভেতরের দিকে তাই না থামটা যাচ্ছে ভেতরের দিকে তার মানে একটা এরোর তুমি ভেতরের দিকে যদি টিপটা যায় তুমি বাইরে টেলটা দেখতে পাবে টেলটা ক্রস দেখতে পাবে বুঝেছো কি বোঝনি বুঝেছো কি বোঝনি এইবারে মন দিয়ে শুনবে বল তো এই যে ডি থিটা এই যে ডি থিটা ডি থিটা ডিথিটাকে তুমি তোমার রাইট হ্যান্ড দিয়ে কাল করাও তাহলে থামটা কোন দিকে যাচ্ছে ডট না ক্রস ডট ভেরি গুড দি থিটা আর টাও এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ভেরি গুড তোমরা কি সবাই বুঝতে পেরেছ বলো তোমরা কি সবাই বুঝতে পেরেছো বইতে লেখা আছে বুঝতে পারবে না এত ডিটেলে লেখা নেই ও করেছে টাও ডিথিটা ওকে সবাই কি এটা বুঝতে পেরেছো হ্যালো ওকে এবারে বলো তো এই ওয়াক ডানটা যেটা হয়েছে আমার লিমিট কত থেকে কোথাও কত হবে লিমিট এবার তোমরা যদি এইটা ক্যালকুলেট করো এইটা আসবে পিই কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান এটাকে আমাকে করে দিতে হবে আরে বাবা পিটা কনস্ট্যান্ট ঠিক আছে কস ওয়ান এইটি ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তোমার আসবে ইন্টিগ্রেশন মাইনাস পিই সাইন থিটা ডি থিটা থিটা ওয়ান টু থিটা থিটা টু রাইট সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় কস থিটা হয় না মাইনাস কস থিটা হয় মাইনাস কস থিটা হয় আর অলরেডি কস ওয়ান এইটি মাইনাস

তার এটা মানে হচ্ছে ইউয়াই মাইনাস ইউএফ না দেখো ইউয়াই মাইনাস ইউএফ না দেখো এবার দেখো ইউয়াই মানে থিটা ওয়ান না এই যে ইউয়াই মানে তো থিটা ওয়ান আর ইউএফ মানে থিটা টু না তাহলে আমি এই কথাটা লিখছি দেখো তো লিখতে পারি কি না তোমরা বলবে আমি লিখতে পারি কি না সেটা হচ্ছে ইউ থিটা ওয়ান মাইনাস ইউ থিটা টু ইকুয়াল টু পিই cos theta cos theta 1 বলে এটা লিখতে পারি কিনা হ্যাঁ এটা পারি এটা কোনো डाउट আছে কোনো डाउट আছে নেই এবারে তোমাদের আমি একটু প্রিভিয়াস রিক্যাপিটুলেশনে চলে যাই বলো তো ফার্স্ট এইখানে যদি একটা বডিকে আমি তুলি তাহলে তার পটেনশিয়াল এনার্জি কি হয় এম 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 মাসের যদি হাইট এইচ হয় এমজিএইচ পারবে এমজিএইচ আচ্ছা এইটা যখন করেছি তখন মনে আছে এইখানে আমি পটেনশিয়াল কত নিয়েছি আচ্ছা সেম ভাবে এই একটা স্প্রিং একে আমি এক্স ডিস্টেন্স তোমার ইলঙ্গেট করেছি তাহলে পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার হয় কি ছিল জানো ন্যাচারাল লেনথে জিরো সেম ভাবে আর একটা পটেনশিয়াল এনার্জি আমরা করেছি মনে আছে সেটা হচ্ছে সরি টু দুটো পার্টিকেল যার কিউ কিউ এই দুটোর মধ্যে ইনফিনিটি ডিস্টেন্স হলেই মানে এই পার্টিকটা থাকলেই আমি এদের মধ্যে দেখো তিনটে যেখানেই তো আমি পটেনশিয়াল এনার্জি অন্য জায়গায় ডিফাইন করতে পারবো আমি কি বোঝাতে পারছি বলো বলো ভেবে দেখো আমাকে একটা সার্টেন পয়েন্টে রেফারেন্স করে নিতে হবে তাহলেই তো আমি বাকিটাকে করতে পারবো বাকিগুলোতে বার করতে পারবো করতে পারবো না ভেবে দেখো এখানে যদি আমি জিরো অ্যাজিউম না করতাম তাহলে কি এটা আমি এমজিএইচ লিখতে পারতাম ভেরি গুড তাহলে আমাকে এবারে জিরো মানে কোনো একটা জায়গায় জিরো অ্যাজিউম করে নিতে হবে এইবার আমার অ্যাজামশনটা দেখো ইফ উই অ্যাজিউম থিটা টু ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ওকে তাহলে বলো তো ইউ থিটা টু কি হচ্ছে ইউ থিটা টু

বলো এইখান থেকে আমি বলতে পারি দেখো ইউ থিটা যদি উড়িয়ে দিই তাহলে এইটা লিখতে পারি দেখো ইউ ইকুয়াল টু দেখো জেনারেল এখানে তো থিটা ওয়ান ছিল এখানে আমি শুধু ইউ লিখলাম লিখতে পারি লিখতে পারি আচ্ছা থেকে এইটা লিখতে পারি দেখো তো মাইনাস পি ডট তাহলে এইটা হয়ে গেল আমার এনার্জি কিন্তু ব্যাক অফ দা মাইন্ড তোমার মাথায় এইটা যেন থাকে বলো পোটেন্সিয়াল এনার্জিটি ডিগ্রি জিরো এইটা কখন ভ্যালিড বলো এইটা তো এই অ্যাজামশনটা নিলেই ভ্যালিড এম আই রাইট বলো এই অ্যাজামশনটা নিলেই ভ্যালিড যেমন তুমি তোমাকে যদি আমি বলি যে এখানে এখানে কত পোটেন্সিয়াল এনার্জি তুমি কত বলবে এম তাই তো তুমি মনে মনে তো এই আগামশনটা বলবে যখন এখানে জিরো তাই না বলো যখন এখানে জিরো আমি কি বোঝাতে পারছি বলো আমি কি বোঝাতে পারছি তাই না মানে আমরা এই পটেনশিয়াল এনার্জি ইন এ ডাইপোল যদি ক্যালকুলেট করি তাহলে আমরা লিখবো মাইনাস পি ডট ই কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ড কি আছে ব্যাক অফ দ্য মাইন্ড আছে এই কনসিডারেশনে পটেনশিয়াল এনার্জি যখন নাইনটি ডিগ্রি হয় পোটেন্সিয়াল এনার্জি দেখো এইটা মানে কি বলতো এইটার মানে হচ্ছে পি আর মানে এই থিটা টু জিরো মানে বলতো কার কার অ্যাঙ্গেল কার কার মধ্যে অ্যাঙ্গেল নাইনটি

যখন পি আর ই নাইনটি ডিগ্রিতে তখন ওদের মধ্যে পটেন্সিয়াল এনার্জি জিরো এইটা রাখলেই আমি বাকিটা করতে পারবো ক্লিয়ার বলো ক্লিয়ার আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে আমি ছোট ছোট কয়েকটা প্রবলেম দিয়ে আমাদের কনসেপ্ট গুলোকে আর একটু বিল্ড আপ করি বনহি বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা আর 12 আর কে কে জয়েন করেছে উর্জশী বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা সৌরদীপ বুঝতে পারছো সৌরদীপ বুঝতে পারছো ওকে আর সিদ্ধার্থ বুঝতে পারছো গুড আচ্ছা এই প্রবলেমটা করতে হবে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে যার ভ্যালু ই ওকে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে যার ভ্যালু ই মন দিয়ে শুনবে মন দিয়ে শুনবে এইবারে আমার একটা ডাইপোল এইরকম রাখা ছিল এইরকম রাখা ছিল ওকে এই অ্যাঙ্গেলটা ছিল থার্টি ডিগ্রি কিছুক্ষণ বাদে ডাইপোলটা এইরকম অবস্থায় এসছে কি বললাম কিছুক্ষণ বাদে এইরকম ভাবে এই অবস্থায় এসছে এটা ফিফটি থ্রি ডিগ্রি এটা ইনিশিয়াল এটা ফাইনাল বোঝাতে পেরেছি আমাকে বার করতে বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড ইন মুভিং ইন মুভিং ডাইপল ফ্রম আই টু এফ মানে ইনিশিয়াল টু ফাইনাল কি বললাম বুঝলে যে মানে কত ওয়ার্ক ডান করবে এই ডাইপোলটাকে আই থেকে মানে আই পজিশন থেকে এফ পজিশনে নিয়ে আসার জন্য যেখানে ডাইপোলের ভ্যালু বলে দিয়েছে পি খুব ইজি যে প্রবলেম যা যা থিওরি করেছি এই থিওরিতেই হয়ে যাবে সবার আগে দেখো

তুমি একদম ঠিক বলেছো আচ্ছা এটা কে কে বুঝতে পারো নি বলো ইনিশিয়াল পজিশনটা দেখো ইনিশিয়াল পজিশনে এইটা হচ্ছে পি এর ডিরেকশন আর এইটা হচ্ছে ই এর ডিরেকশন আর এই যে থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল পি ই তাই না তাহলে বলো তো এই কেসে এইটা আমার থিটা না হ্যালো বুঝতে পেরেছো বলো বুঝতে পেরেছো হ্যাঁ স্যার আচ্ছা এইটা বলো তো কি হবে ইউএফ মাইনাস PE cos এখন কি 180 minus 53 হবে না শুধু 53 ভেরি গুড যে যে বুঝতে পারোনি বলো আমি আবার বলবো তোমরা বাকি সব কিছু জানো আমাকে ভ্যালু ভ্যালু বলো তো ফাইনাল ভ্যালু কত আসছে -7/5 মাইনাস আসবে না স্যার 7/5 7/5 আসবে 7/5 আসবে यार এই ধরনের ছোট ছোট প্রবলেম এই ধরনের ছোট ছোট প্রবলেম কনসেপ্ট গুলোকে বিল্ড করবে আর কনসেপ্ট গুলোকে বিল্ড করবে ওকে এই ধরনের ছোট ছোট প্রবলেম কনসেপ্ট গুলোকে বিল্ড করবে আচ্ছা নেক্সট এই সিরিজের আরেকটা প্রবলেম করাবো এই সিরিজের আরেকটা প্রবলেম করাবো এটা কিন্তু পারতেই হবে দেখো ইলেকট্রিক ফিল্ড আছে ওকে মন দিয়ে শুনবে এবারে এই ইলেকট্রিক ফিল্ডে আগে আগে ইয়েটা করে প্রবলেমটা দেখে কি ছিল ভুলে গেছি এরকম একটা পি আছে দাঁড়াও আমি একটু ইয়ে করিনি মনে পড়েছে এটা ফিফটি ডিগ্রি ওকে এটা হচ্ছে তোমার একটা ডাইপোল এটা পি তার মানে এখানে কিউ এখানে মাইনাস কিউ এবার আমি কি করেছি পাকামো মেরে এখানে একটা মাস জুড়ে দিয়েছি কি বললাম এখানে মাস জুড়ে দিয়েছি ওকে এখানে একটা মাস জুড়ে দিয়েছি আর এর লেন্থ হচ্ছে হচ্ছে এবার মন দিয়ে শোনো বলতো এই অবস্থায় যদি আমি এই ডাইপোলটাকে রিলিজ করে দিই ও কিছুক্ষণ বাদে কিছুক্ষণ বাদে এইরকম পজিশনে আসবে না বলো পজিশনে আসবে না হ্যালো কেন ও এইভাবে ঘুরবে না কেন ঘুরবে টর্ক ক্রিয়েট করবে না বলো মনে পড়ছে কেন টর্ক ক্রিয়েট করবে আরে পি আর ই তার মধ্যে অ্যাঙ্গেল পি সাইন থিটা তার মানে এইভাবে ঘুরবে না ওকে এবারে প্রবলেমটা শোনো প্রবলেমটা বলেছে খুব ইজি প্রবলেম ফাইন্ড দা অ্যাঙ্গুলার স্পিড অফ ডাইপোল when it crosses the mean position when it বল তো কোনটা মিন পজিশন যেটা আমি রেড দিয়ে দেখিয়েছি এইটা মিন পজিশন না বলো হ্যাঁ স্যার ওকে এবারে তুমি এইটাকে ইনিশিয়াল বলো আর এইটাকে ফাইনাল বলো সব জায়গায় গ্র্যাভিটিটাকে তুমি নেগ্লেক্ট করতে পারো সব জায়গায় গ্র্যাভিটিটাকে তুমি নেগ্লেক্ট করতে পারো তাহলে আমি এনার্জি কনজার্ভ করতে পারি ইনিশিয়াল আর ফাইনাল পজিশনে এনার্জি কনজার্ভ করতে পারি ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল ইকুয়াল টু ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল এবার বলো তো ইনিশিয়াল পজিশনে কাইনেটিক এনার্জি কত জিরো ভেরি গুড বলো তো ইনিশিয়াল পজিশনে পটেনশিয়াল এনার্জি কত মাইনাস পিই কস অফ কত ডিগ্রি অ্যাঙ্গেল ফিফটি থ্রি ডিগ্রি কোনো ডাউট আছে

ওটাকে কি বলে ট্রান্সলেশনাল তার ভ্যালু কি হয় হাফ আই ওমেগা স্কোয়ার কোনো डाउट আছে বলো কোনো डाउट আছে এই ওমেগাটাই বার করতে দিয়েছে না বলো এই ওমেগাটাই বার করতে দিয়েছে না এবার বলো আই এর ভ্যালু কত আরে বাবা এইখান থেকে এইটুকু হচ্ছে এল ডিসটেন্স আর এখানে একটা মাস আছে এম তাহলে হবে আবার সেম ভাবে এইদিকেও তো একটা আছে এল ডিস্টেন্স দূরে এম তারপরে টু এটা হবে না হ্যালো বলো এখান থেকে ওমেগা পেয়ে যাবে না এখান থেকে ওমেগা পেয়ে যাবে না আমাকে কি আর কিছু করে দিতে হবে আমাকে কি আর কিছু করে দিতে হবে বলো এবার একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের বলবো আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি যা করিয়েছি তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বই খুলে দেখো এই পর্যন্তই আছে তার তার মধ্যেও অনেক অনেক মানে অনেক কিছু আমি করিয়েছি তার মধ্যেও এইটুকুর বেশি নেই ওকে এখনো আমাদের কারেন্ট ইয়ে স্ট্যাটিক ইলেকট্রিসিটি চলবে আরো কয়েকদিন আজ থেকে যেটা শুরু হবে সেইটাই হচ্ছে মেইন কনসেপ্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটির আর তোমাদের কম্পিটিটিভ এক্সামে এইখান থেকেই কোয়েশ্চেন আসে আমি কি বলছি আজ থেকে মানে এখন থেকে যেটা শুরু হবে সেইটা সেখান থেকেই মেইন কোয়েশ্চেন আসে এতদিন আমরা যে যেটা করেছি সেখান থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না সেখান থেকে হয়তো তোমাদের বোর্ডের ডেরিভেশন আসে ওকে তোমরা আমাদের স্টাডি মেটেরিয়াল খুলে দেখতে পারো অন্য যে কোনো ভালো মেটেরিয়াল খুলে দেখতে পারো এতদিন যা করিয়েছি সেখান থেকে হার্ডলি তোমরা কোয়েশ্চেনের আনসার দিতে পারবে ওকে যেটা করব সেটা যেটা মেইন কারেন্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে মেইন কনসেপ্ট যেটা থেকে আমাদের কম্পিটিভ এক্সামে প্রবলেম আসে বা কম্পিটিভ এক্সামে যেসব জায়গা থেকে কনসেপ্ট গুলোকে ডিল করে সেটা এখন করব ওকে ভেরি কনসেপ্টুয়াল ভেরি ভেরি কনসেপচুয়াল ওকে ভেরি ভেরি কনসেপ্টুয়াল তোমাদের কনসেন্ট্রেশন খুব হাই থাকতে হবে তোমাদের কনসেন্ট্রেশন খুব হাই থাকতে হবে এইটা বোঝার জন্য জিনিসপত্রগুলো টি ইজি নয় এই খুব ইজিও নয় খুব 까ফও নয় ওকে কিন্তু এখান থেকেই क्वेश्चन আসে এখান থেকেই क्वेश्चन আসে যে কোনো কম্পিটিটিভ एग्जामের क्वेश्चंस এরিয়ে খুলে দেখবে ওকে তাহলে আমি স্টার্ট করছি মন দিয়ে সবাই শুনবে খুব ধীরে ধীরে করাবো আর ইজি ইজি কনসেপ্ট কিন্তু এটা না জানলে তুমি পারবে না আরেকটা কথা বইগুলোতে নেই বইগুলোতে নেই সেই জন্য এটা ইম্পর্টেন্ট এখনো হয়তো ছ ঘন্টা সাত ঘন্টা আমাদের এই ইয়ে চলবে ইয়ে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ওকে সো প্লিজ তোমার কনসেন্ট্রেশন যেন একদম হাই থাকে প্রতিটা জিনিস বুঝতে পারবে রাইট আচ্ছা হেডিং দাও টাইপস অফ মেটেরিয়াল টাইপস অফ মেটেরিয়াল দেখো আমরা তিন ধরনের মেটেরিয়াল কথা জানি কি কি জানি বলো ফার্স্ট ইনসুলেটার তোমরা নাম সেকেন্ড কন্ডাক্টার থার্ড কন্ডাক্টার ওকে এবারে মন দিয়ে শোনো এই ইনসুলেটার সেমি কন্ডাক্টার মধ্যে কন্ডাক্টারটা আমাদের খুব কাজে লাগবে কখন ভেবে দেখো কারেন্ট ইলেকট্রিসিটি যে কারেন্টটা যায় সেটা কন্ডাক্টারের মধ্যে দিয়ে যায় না সেটা কি মধ্যে দিয়ে যায় যায় না সেই জন্য কন্ডাক্টারটা আমাদের খুব কাজে লাগবে এবং এই কন্ডাক্টারটা আমাদের ভালো মতো সিলেবাসে পড়তে হবে কারেক্ট সেকেন্ড এই যে সেমি এটা আমাদের সিলেবাসে আছে এটা আমি পড়াবো মডার্ন ফিজিক্সে গিয়ে কারেক্ট ইনসুলেটারে আমাদের সিলেবাসে নেই আমরা করব না ইনসুলেটার কিন্তু ইনসুলেটার সম্বন্ধে যেটুকু জানার সেটুকু আমি জানবো এবারে মন দিয়ে শোনো বলতো এই যে একটা মাটেরিয়াল কন্ট্যাক্ট করে কি কন্ট্যাক্ট করে না এটা কার উপর ডিপেন্ড করে ইলেকট্রনের উপর কারেক্ট কারেক্ট ইলেকট্রনের উপর ডিপেন্ড করে তার মানে আমি কি এই কথাটা ডেফিনেটলি বলতে পারি যে ইনসুলেটারে অল দা ইলেক্ট্রন আর বাউন্ডেড মানে এরা ফ্রি নয় মুভ করার জন্য বলো ইনসুলেটরের জন্য এইটুকু জানলেই হবে আচ্ছা এই ইলেকট্রনের বাউন্ডনেস আর ফ্রিনেসকে এর ওপর ডিপেন্ড করে আমরা কন্ডাক্টার আর সেমিকন্ডাক্টারকে ডিভাইড করি কি বললাম বলো ইলেকট্রনের ইলেকট্রনগুলো ফ্রি না বাউন্ডেড এর ওপর ডিপেন্ড করে আমরা কন্ডাক্টার আর সেমিকন্ডাক্টার আর ইনসুলেটারকে

ওকে উইদ ইন সারফেস বাউন্ডারি এটা খুব ইম্পর্টেন্ট এই নয় যে তারা ফ্রি হয়ে বাইরে ঘুরতে বেরিয়ে চলে গেল মানে কন্ডাক্টর থেকে বেরিয়ে চলে গেল এরকম নয় ওকে কারেক্ট আচ্ছা এবারে নেক্সট আমি যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট এবার আমাদের কন্ডাক্টর নিয়ে আমরা কাজ করব আর এই কন্ডাক্টর নিয়েই আমাদের নেক্সট যে ডিসকাশন হবে মেইনলি এই কন্ডাক্টর নিয়ে এখান থেকে হাজার হাজার কোয়েশ্চেন এসছে যেই পারবে কিন্তু এই কনসেপ্ট না জানলে খুব ভাষা ভাষা লাগবে ঠিক আছে তাহলে আমি সেই দিকেই দেখো এই দুটো থেকে তোমরা আমাকে বলতে পারবে কন্ডাক্টারের ক্ষেত্রে ইলেকট্রন গুলোকে কি বলবো বলো কন্ডাক্টারের ক্ষেত্রে ইলেকট্রন গুলোকে কি বলবো দেখো ফার্স্ট পয়েন্ট আমি লিখছি কন্ডাক্টারের জন্য সেটা হচ্ছে অল দা অল দা আচ্ছা যে ইলেকট্রন গুলো আউটার মেস চলে থাকে তাকে কি ইলেকট্রন বলে জানো ভেরি গুড আরে বাবা তোমরা সব কেমিস্ট্রিতে মাস্টার ভ্যালেন্স ইলেকট্রন ওকে দেখো অল দা ভ্যালেন্স ইলেকট্রন আর ফ্রি টু মুভ ওকে উইদ ইন দা সারফেস বাউন্ডারি উইদ ইন দা সারফেস বাউন্ডারি ক্লিয়ার এটা নিয়ে কোনো ডাউট আছে আচ্ছা এবার আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা মন দিয়ে শুনবে আচ্ছা আগে লিখিয়ে নি তারপরে পয়েন্টটাকে এক্সপ্লেইন করছি ইনফাই ইনফাই ইনফাইনাইট নাম্বার অফ ফ্রি ইলেকট্রন মুভস ইন র্যান্ডাম ডাইরেকশন ইন র্যান্ডাম ডাইরেকশন ওকে एक्चुअली এখন থেকে আমরা শেষ পর্যন্ত ইলেক্ট্রোস্ট্যাটিক্সের যে লেকচারগুলো পড়বো না এটাকে খুব মানে কি বলবো মানে কষ্ট করে আমাদেরকে বানাতে হয়েছে তার একটাই কারণ তার একটাই কারণ এগুলো বিভিন্ন জায়গা থেকে ক্যালকুলেট করে বিভিন্ন প্রবলেম থেকে কনসেপ্টগুলো নিয়ে এক জায়গায় আমরা করেছি ওকে সেই জন্য এই লেকচারগুলো ভবিষ্যতে তোমাদের অত্যন্ত কাজে দেবে অত্যন্ত কারণ এগুলো বইতে নেই তুমি একটা প্রবলেম হলেই বুঝতে পারবে না এখান থেকে আমি দেখবে যেইতে কত কোয়েশ্চেন এসছে বলবো সব এখান থেকেই এসছে যা আসার আগের থেকে কিছু আসেনি আমি যেই বলতে মেন সবগুলোতেই বলছি ওকে বলছি আচ্ছা এইবারে আমি কি করছি শোনো সেটা হচ্ছে দেখো আহ আগে এটা বুঝিয়ে নি তারপরে আমি লেখাচ্ছি আগে আমি বুঝিয়ে নি তারপরে লেখাচ্ছি দেখো এইটার 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 মানে কি জানো এই যে ইনফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রন মুভস ইন র্যান্ডম ডিরেকশন দেখো কি বলছি এই ইনফাইনাইট কথাটা খুব ইম্পর্টেন্ট মন দিয়ে দেখবে ধরো আমার কাছে একটা কন্ডাক্টর আছে কি বললাম আমার কাছে একটা কন্ডাক্টর আছে ওকে এই কন্ডাক্টরকে আমি বলছি এনসি

এই বাইরে একটা পজিটিভ চার্জ এনেছি কি বললাম বাইরে একটা পজিটিভ চার্জ এনেছি ওকে বাইরে একটা পজিটিভ চার্জ এনেছি ওকে যদি আমি বাইরে একটা পজিটিভ চার্জ আনি দাঁড়ো এক মিনিট আহ আমি একটা গান ডাবল করেছি বনে হচ্ছে ওখানে আগে দিন এটা একটাMistake হতে পারে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আমি আমি একটা পজিটিভ চার্জ জেনেছি এটা কন্ডাক্টর বলো তো এই পজিটিভ চার্জ জানার জন্য এইখানে আমার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে ডান দিকে না বাম এইখানে আমার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে ডান দিকে না বাম দিকে মানে বলো 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 কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এই দিকে হবে না ই সরি এই দিকে হবে না বলো ঠিক বলেছি কি ভুল বলেছি এই যে কিউ চার্জ টাইম এছি পজিটিভ কিউ তার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না আচ্ছা এবার মন দিয়ে শোনো এই ইলেকট্রিক এই পজিটিভ চার্জ যদি আনি তাহলে এইখানকার যে ফ্রি ইলেকট্রন গুলো তারা সব এদিকে চলে আসবে না ইন্ডাকশনের জন্য একদম প্রথমে বলেছিলাম যদি এইদিকে ফ্রি নেগেটিভ চার্জ গুলো চলে আসে তাহলে এইদিকে কি আসবে পজিটিভ চার্জ বলো নিউক্লিয়াস পজিটিভ চার্জ আসবে কি আসবে না আচ্ছা এবার ভেবে দেখো এই নেগেটিভ আর পজিটিভ চার্জের জন্য আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না যেটাকে আমি যেটাকে আমি ই ইন্ডুসড বলবো ভেবে দেখো এই নেগেটিভ আর পজিটিভ দুদিকে ছড়িয়ে গেছে তার মানে এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কি হবে না হ্যালো হ্যাঁ হবে আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা একবার বলবেন হ্যাঁ বলবো এই যে পজিটিভ কিউ চার্জ নিয়ে এসেছি তার জন্য এই মাঝখানে যে কোনো একটা পয়েন্টে ধরো এই কি ই কিউ থাকবে কি থাকবে না বাদিকে দিকে ভেরি গুড এইবারে এই পজিটিভ চার্জ আনার জন্য এই ফ্রি ইলেকট্রন গুলো কন্ডাক্টার তো কন্ডাক্টার ফ্রি ইলেকট্রন গুলো এই সারফেস এর এই চলে আসবে নেগেটিভ চার্জ ইন্ডাকশনের জন্য ইন্ডাকশনের জন্য ধরো আমি ইন্ডিউস হয়েছে চার্জ গুলো এই যে নেগেটিভ আর পজিটিভ তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না হবে তো তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তার ডিরেকশন এইদিকে হবে তো ডিরেকশন এইদিকে হবে তো হ্যাঁ হ্যাঁ হবে ওকে আচ্ছা তোমরা ফর দা টাইম বিং একটা জিনিস ধরে নাও সেটা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় ফর দা টাইম বিং আমি একটু পরেই প্রুভ করাবো আমি একটু পরেই প্রুফ করাবো ঠিক আছে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় আমি একটু পরেই প্রুফ করাবো ডিয়া ঠিক আছে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় এটা ধরে নাও ধরে নাও না এটা প্রপার্টি এটা প্রপার্টি মানে এটা আমার প্রুফও আমি করাবো কিন্তু এটা একটা প্রপার্টি এবারে শোনো যদি জিরো হয় কন্ডাক্টরের মধ্যে তাহলে বলো তো এই ই ইন্ডিউস আর ই কিউর মধ্যে কি রিলেশন ইকুয়াল আমি কি বোঝাতে পারলাম সামান্য এক্সাম্পলটা বলো আমি কি বোঝাতে পারলাম সামান্য এক্সাম্পলটা বলো হ্যালো এইবার শোনো আমি কি করেছি আমি আরেকটা পজিটিভ চার্জ এরকম ডিএসটি প্লাস কিউ তাহলে বলতো এই ইকিউটা ডাবল হবে কি হবে না ভেরি গুড ডাবল হবে আচ্ছা এই কন্ডাক্টার মধ্যে তো ইটা জিরো তাহলে এই ই ইন্ডিউসটা ডাবল হতে হবে না যদি ই ইন্ডিউসটা ডাবল হতে হয় তার মানে ভেবে দেখো এইখানে যদি টেন টু দি পাওয়ার টেন খানা নেগেটিভ চার্জ আগে একুমুলেট হয় এখন কতগুলো হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন খানা একুমুলেট হবে না আমি কি বোঝাতে পেরেছি তার এখানেও হবে টু ইন্টু টেন খানা অ্যাকুমুলেট হবে না ভেবে দেখো আমি কি বোঝাতে পেরেছি দেখো এই চার্জ গুলো এমন ভাবে অ্যাকুমুলেট হবে যাতে যাতে বাইরের ইলেকট্রিক ফিল্ডটা যত প্রডিউস করছে এই ইন্ডিউসড চার্জের জন্য ঠিক ততই প্রডিউস হবে আমি কি বোঝাতে পারছি তার ভেবে দেখো বাইরের ইলেকট্রিক ফিল্ডটা যত বাড়বে আমার এই ফ্রি ইলেকট্রনের সংখ্যাও বাড়বে ঠিক বলেছি কি ভুল বলেছি বলো তাই না এই কারণেই আমি বললাম এই কথাটা দেখো ইনফাইনাইট নাম্বার ভেবে দেখো প্রথমবার আমার যে কটা লাগছিল টেন টু দি পাওয়ার টেন খানা লাগছিল ওখানেই ও বেটা চুপচাপ ঘুমিয়ে আছে তারপরেই যখন একটা আর কিউ এসছে তখন টু টু দি পাওয়ার টেন টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন খানা লাগলো তখনও কিন্তু কে প্রডিউস করছে ওই কন্ডাক্টারটাই প্রডিউস করছে আমি কি বোঝাতে পারছি আমি কি বোঝাতে পারছি তার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কন্ডাক্টারটা ওকে কি দেবে বলো রিকোয়ারমেন্ট অনুযায়ী ওকে কন্ডাক্টারটা কি দেবে বলো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্ডাক্টারটা ইন্ডিউসড যে চার্জ গুলো সেগুলো দেবে না বলো আমি কি বোঝাতে পাচ্ছি আচ্ছা এই অবধি ক্লিয়ার এগুলো কিন্তু সব কন্ডাক্টারের প্রপার্টিস আর একটা কন্ডাক্টারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় এটাও প্রপার্টিস এগুলো প্রপার্টিস আমি প্রুফ করবো পরে প্রুফ করতে কি আমাদের মানে টাইম লাগবে ঠিক আছে কিন্তু এটাও একটা প্রপার্টিস এই অব্দি ক্লিয়ার বলো এই আচ্ছা এইবারে শোনো থার্ড প্রপার্টিটা এই প্রপার্টি গুলোর উপরে প্রচুর কোয়েশ্চেন এসছে প্রচুর কোয়েশ্চেন এসছে দেখো আমার কাছে একটা কন্ডাক্টর আছে এই কন্ডাক্টরটা স্ট্যাটিক সিচুয়েশনে আছে স্ট্যাটিক সিচুয়েশন মানে কি বলতো এ মুভ করছে না মুভ করলে ওটা একটু অন্যরকম হয়ে যাবে এইবারে এইবারে মন দিয়ে শোনো আমি একে এই কন্ডাক্টার নিউট্রাল কন্ডাক্টার কি বললাম এই কন্ডাক্টারটা নিউট্রাল কন্ডাক্টার ওকে এবার আমি একে প্লাস দিয়েছি হ্যালো আমি একে কি করেছি বলো প্লাস চার্জ দিয়েছি ওকে আচ্ছা এই যে প্লাস চার্জ দিয়েছি তার মানে কি প্লাস পজিটিভ চার্জ দিয়েছি এগুলো তো অনেকগুলো পজিটিভ চার্জের একটা মানে কনসেন্ট্রেটেড জিনিস তাই না এবার ধরো এই পজিটিভ চার্জটাকে আমি এই কন্ডাক্টারের মধ্যে দিয়েছি এই কন্ডাক্টারের মধ্যে দিয়েছি কি বললাম এই পজিটিভ চার্জটাকে আমি এই কন্ডাক্টারের মধ্যে দিয়েছি যদি এই পজিটিভ চার্জটাকে আমি কন্ডাক্টারের মধ্যে দিই তাহলে ভেবে দেখো এর যে কনস্টিটিউয়েন্ট চার্জগুলো সেই চার্জগুলো মানে এর মধ্যে তো অনেকগুলো ওই চার্জ আছে এবার সবগুলোই তো পজিটিভ ধরো এটা কিউ এটাও কিউ ওয়ান বলো তো এই দুটোর মধ্যে রিপেল হবে না অ্যাট্রাক্ট হবে রিপালশন হবে তাই তো রিপালশন হলে ও কি করবে সারফেস দিকে যাবে না তাই না বলো সার্ফেসের দিকে যাবে না এর তো বাইরে আর ও বেরোতে পারবে না আমি কি বোঝাতে পারলাম বলো আমি কি বোঝাতে পারলাম তাই তো তার ভেবে দেখো এই যে প্লাস কিউ চার্জ এইটা এই কন্ডাক্টারে আমি এক্সট্রা দিয়েছি না বলো এক্সট্রা দিয়েছি না হ্যালো যদি আমি এই এক্সট্রা দিয়ে থাকি একে আমি বলছি এক্সেস চার্জ উইল মুভ টু সার্ফেস আমি কি ঠিক বলেছি কি ভুল বলেছি এক্সেস চার্জটা সার্ফেসে মুভ করবে কি বললাম বলো এক্সেস চার্জটা সার্ফেসে মুভ করবে যেমন আমি তোমাদের একটা ছোট্ট एग्जांपल দিয়ে বলি আমি এখানে পজিটিভ 10 টু দি পাওয়ার 10 চার্জ দিয়েছি বলো তো এক্সেস চার্জ এইটা সার্ফেসে মুভ করে গেছে কি গাড়ি যায়নি আচ্ছা আমি কি করেছি এর সাথে আরো -10 টু দি পাওয়ার সরি -হাফ 10 টু দি পাওয়ার 10 চার্জ দিয়েছি

টেন টু দি পাওয়ার টেন চার্জ দিয়েছিলাম আর তার বদলে নেগেটিভ চার্জ দিচ্ছি টেন টু দি পাওয়ার টেন তাহলে সারফেসে কত চার্জ মুভ করবে জিরো মানে সব চলে আসবে আর এদিকে আর একবার বলো মানে সেন্টারের দিকে চলে আসবে তাহলে না 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 তা বলিনি আগে আমি যেটা বলছি শোনো এক্সেস চার্জ কত হচ্ছে তখন জিরো জিরো কেন জিরো হচ্ছে দেখো তুমি এখানে ভেতরে একটা দিয়েছো চার্জ ঠিক আছে প্লাস চার্জ আর এখান থেকে একটা মাইনাস চার্জ গেছে বলতো এই দুটোর মধ্যে রিপালশন হবে না অ্যাট্রাকশন হবে যদি অ্যাট্রাকশন হয় তারা কি কখনো সারফেসে আসবে না নিজেদের মধ্যে যাবে না আমি কি বোঝাতে পারলাম হ্যালো হ্যালো আচ্ছা বলো তো আমি যদি এখানে প্লাস টেন টু দি পাওয়ার টেন চার্জ দিই কন্ডাক্টারে আবার মাইনাস টেন টু দি পাওয়ার টেন চার্জ দিই তাহলে কি কন্ডাক্টারটায় পজিটিভ চার্জ হবে না নেগেটিভ চার্জ হবে না নিউট্রাল কন্ডাক্টারই থাকবে নিউট্রালই থাকবে বোঝা গেছে বোঝা গেছে বলো বোঝা গেছে যদি বোঝা যায় খুব ভালো যদি বোঝা যায় খুব ভালো তোমরা কি বুঝতে পেরেছো তাহলে আমি পরের পরের কনসেপ্টে চলে যাই বলো পরের কনসেপ্টে চলে যাই দেখো এইগুলো কিন্তু খুব কাজে লাগবে এইগুলোই কাজে লাগবে দেখবে থার্ড আচ্ছা থার্ডটাকে বোঝানোর জন্য আমি একটা এইখানে আমার একটা কন্ডাক্টার আছে ওকে এবারে মন দিয়ে শোনো আমি এই কন্ডাক্টারটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি কার মধ্যে রেখেছি বলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি ই নট রাখতেই পারি আমার মর্জি আর এইটা নিউট্রাল কন্ডাক্টর কি বললাম এটা নিউট্রাল কন্ডাক্টার কি বললাম এটা নিউট্রাল কন্ডাক্টার আচ্ছা এবার বলো এই কন্ডাক্টারটার সেন্টারে বা ভেতরে এই ইলেকট্রিক ফিল্ডটা থাকবে কি থাকবে না? না ইলেকট্রিক ফিল্ড থাকবে শোনো ইলেকট্রিক ফিল্ডটা থাকবে না থাকবে এইদিকে থাকবে এবার মন দিয়ে একটু আগেই আমি তোমাদের কি বলেছি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি হয় জিরো হয় যদি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয় মন দিয়ে শোনো তাহলে তাহলে এই কন্ডাক্টরের মধ্যে যে চার্জ ছিল সেইগুলো সেপারেট হয়ে যাবে না এইদিকে পজিটিভ বলো এই দিকে পজিটিভ আর এই দিকে নেগেটিভ হয়ে যাবে না বলো হবে কি হবে না বলো হবে কি হবে ভেরি গুড তাহলে যে চার্জ গুলো হয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড বা দিকে হতেই হবে না নইলে তো ক্যান্সেল করতে পারবে না আমি কি বোঝাতে পারলাম বলো আমি কি বোঝাতে পারলাম হ্যালো আচ্ছা যেই অ্যাডভান্সে একটা কোয়েশ্চেন এসছে কোয়েশ্চেনটা শোনো তাহলেই বুঝতে পারবে ড্র দা ইলেকট্রিক ফিল্ড লাইনস

এই কন্ডাক্টারের প্রতিটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে এখানে ই ই নেট কত জিরো না জায়গায় আমি আমি এই পয়েন্টটাকেই নিচ্ছি তাহলে বলতে পারি ইকুয়াল টু এটা যেন সবসময় মনে থাকে কন্ডাক্টারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় আমি প্রুভ করাবো গস ল দিয়ে একটু পরে কিন্তু এখন যেটা ধরে নাও এবারে আমার প্রবলেমটা কি ছিল সেইটা অ্যাড্রেস করি দেখো এইটা হচ্ছে আমার কন্ডাক্টার

ইলেকট্রিক ফিল্ড লাইনস এর ডিরেকশন ধরো এইদিকে এইদিকে ওকে এবার মন দিয়ে শোনো এই সব জায়গায় আছে তাহলে এই যে এই এই নেগেটিভ চার্জ গুলো এখানে ইনডিউস হবে না বলো হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পারছি আর এখানে পজিটিভ চার্জ গুলো ইনডিউস হবে না বলো হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এবারে বলো আমার সারফেসে নেগেটিভ চার্জ ইনডিউস হয়েছে আর এখানে পজিটিভ চার্জ ইনডিউস হয়েছে এবারে বাইরের যে ইলেকট্রিক ফিল্ডগুলো আসছিল বাইরের যে ইলেকট্রিক ফিল্ড গুলো আসছিল মন দিয়ে শোনো বাইরের যে ইলেকট্রিক ফিল্ড গুলো আসছিল তারা এই নেগেটিভ চার্জে এসে টার্মিনেট হবে কি হবে না এই নেগেটিভ চার্জ গুলো বোঝাতে পারছি তার মানে দেখো ইলেকট্রিক ফিল্লাইন্স টা এরকম হবে না দেখো তো ইলেকট্রিক ফিল্ড লাইন টা হবে না ভেরি ওকে আচ্ছা তারপরে আচ্ছা কে কে বুঝতে পেরেছো বলো তো এটার সাথে পারপেন্ডিকুলার হবে আমি বলেছিলাম তোমাদের উল্লেখ তো ছিল হ্যাঁ আপনি ভুল করে লিখেছেন যারা যারা পারপেন্ডিকুলার করেনি তাদের জিরো মার্কস দেওয়া হয়েছিল চার নাম্বার ছিল রিয়ার চার নাম্বার আচ্ছা এবার বলো এই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কি হবে আবার অরিজিনেট করবে আমি কি বোঝাতে পেরেছি তোমরা আমাকে বলো তো এই অ্যাঙ্গেলগুলো কত 90 90 ডিগ্রি না হ্যাঁ বলো 90 ডিগ্রি না আর এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত বলো জিরো এইটুকুকে যারা ড্র করতে পেয়েছে 4 চার দিয়েছে একদম জারাই এখানে 90 ডিগ্রি দেখায়নি জিরো জিরো তার কনসেপ্টই নেই তার কনসেপ্টই নেই ওকে আমি কি তোমাদের পুরো ঘটনাটা বোঝাতে পেরেছি যেই অ্যাডভান্সড এর কোশ্চেন সাবজেক্টিভ ছিল ড্র করতে দিয়েছিল পুরো ঘটনাটা বোঝাতে পেরেছি ওকে এবারে আমি এতক্ষণ ধরে তোমাদের যে কথাগুলো বললাম এই যে ইন্ডিউস চার্জ ফার্জের কথা যার জন্য ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যায় সেটা আমি একটু লিখিয়ে দিচ্ছি কি লেখাচ্ছি মন দিয়ে শুনবে আচ্ছা এইটাতে আমি আবার আসব দেখো কি লেখাচ্ছি সরি দেখো লেখাচ্ছি ইফ খুব ইম্পর্টেন্ট ইফ উই প্লেস A conductor in an electric field. Then charges of the conductor arrange arrange themselves in such a fashion.

আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি কেন স্টার দিচ্ছি জানো তোমরা যদি ইলেকট্রোস্ট্যাটিক থেকে কোনো শর্ট কোয়েশ্চেন পাও এমসিকিউ নিউমেরিক্যাল না তাহলে এখান থেকেই আসবে দেখবে তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার খুলে দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কি এইচসি ভার্মার একটা প্রবলেমও করতে পারবে না যদি আমি আজকে প্রবলেম আজকে থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা না করি বলো এই অবধি ক্লিয়ার সবার আচ্ছা এবার আমি আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো এই যে বললাম না যে এটা পারপেন্ডিকুলারি কেন হিট করবে দেখো তুমি বললে না এটা পারপেন্ডিকুলারি কোনো কেন করবে দেখো খুব ভালো একটা আছে দেখো দেখো ধরো এটা আমার একটা কন্ডাক্টর ধরো সেম ভাবে এখানে নেগেটিভ 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 আচ্ছা এটা পজিটিভ এসে আচ্ছা মন দিয়ে শোনো তার মানে এইখানে ধরো আমার পারপেন্ডিকুলারলি হিট করেনি মানে পারপেন্ডিকুলারলি এই ফোর্স গুলো আসেনি এইটা এইভাবে এসছে দেখো মন দিয়ে শোনো বাবা এটা এইভাবে এসছে আসতেই পারে তুমি বলবে কেন পারপেন্ডিকুলারলি অ্যাকচুয়ালি এইটাই হওয়ার কথা ছিল কি এইটা হওয়ার কথা ছিল এই রকম না মানে এই সেন্টারের দিকে একে ইয়ে করতে হতো না বলো ভেবে দেখো তাই তো এবারে শোনো মন দিয়ে শুনবে এইটা তো ইলেকট্রিক ফিল্ড এর একটা ভ্যালু আছে তো ইনট বলো আছে তো হ্যালো আর এইখানে তো একটা নেগেটিভ চার্জ আছে আছে না ফোর্স কোন দিকে এই দিকে না দেখো এইদিকে না এবার দেখো মন দিয়ে শুনবে এই ফোর্সটার দুটো কম্পোনেন্ট হবে না বেসিক্যালি একটা এই দিকে আর একটা এই দিকে হবে কি হবে না এবার বল বল এই ফোর্স যদি এই কম্পোনেন্টটা থাকে তাহলে এই পার্টিকেলটা এই দিকে মুভ করবে না করবে তার মানে এটা কি আর কারেন্ট ইলেকট্রোস্ট্যাট থাকবে কখনো না ভেবে দেখো পুরো চার্জটা ঘুরবে না সব চার্জগুলো আমি কি বোঝাতে পেরেছি বলো আমি কি বোঝাতে পেরেছি এবারে মন দিয়ে শোনো যদি এইটা আমার ইলেকট্রিক ফিল্ড হয় সরি এই যে এইটা ইলেকট্রিক ফিল্ডটা দূর বাবা ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে 90 ডিগ্রিতে হিট করলো তাই তো বলো তার মানে এইখানে যে চার্জটা থাকবে তার উপরে এই দিকে ফোর্সটা কাজ করবে না বলো এই দিকে ফোর্সটা কাজ করবে না বলো তো তার কোন কম্পোনেন্ট এই বরাবর থাকবে তার মানে চার্জটা মুভ করার কোনো ব্যাপার আছে নেই তার মানে বুঝতে পেরেছো কেন এখানে নাইনটি ডিগ্রিতে এসে ও টার্মিনেট হবে ইলেকট্রিক ফিল্ডটা আমি কি বোঝাতে পেরেছি হ্যালো হ্যাঁ বলো বলো বলো

তার দুটো কম্পোনেন্ট থাকবে না একটা এই ডিরেকশনে আর একটা সেন্টারের ডিরেকশনে ফোর্সকে তো দুটো কম্পোনেন্ট ভাগতেই পারি পারি না পারি কি না বলো এবার দেখো এই চার্জটা যদি সারফেসে থাকে তাহলে এই এই ফোর্সের জন্য সারফেস দিয়ে মুভ করা শুরু করবে না শুধু এই এই চার্জ কেন একটা চার্জ কেন প্রচুর চার্জ সারফেস দিয়ে মুভ করা শুরু করবে না তাহলে কি সেটার কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে থাকলো ভেবে দেখো কন্ডাক্টর তো নিউট্রাল আছে স্ট্যাটিক রয়েছে আমি কি বোঝাতে পারছি বলো আমি কি বোঝাতে পারছি এবার দেখো যদি এরকম পারপেন্ডিকুলারলি হিট করে তাহলে এখানে যে চার্জটা থাকবে তার উপরে ফোর্সটা এই লাইন বরাবর কাজ করবে না বলো তার কোন কম্পোনেন্ট কি এই এই লাইন বরাবর থাকবে কোন কম্পোনেন্ট থাকবে না তো গুড যদি এই লাইন বরাবর না থাকে হ্যালো এই লাইন বরাবর না থাকে মন দিয়ে শুনবে যদি এই লাইন বরাবর না থাকে তাহলে এই লাইন বরাবর কোনো না করে তাহলে তাহলে এখান থেকে আমি যেটা পেলাম সেটা আমি একটু লিখে দিই সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল লাইনস বলো ইলেকট্রিক লাইনস কামিং আউট আবার লিখে দিচ্ছি কামিং আউট অর

আমি ব্রেকে যাওয়ার আগে জাস্ট একটা লাস্ট কোয়েশ্চেন করিয়ে যাব লাস্ট কোশ্চেন মন দিয়ে শুনবে লাস্ট কোয়েশ্চেন না লাস্ট একটা থিওরি খুব ইজি থিওরি আচ্ছা বলো তো একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত আচ্ছা এটা জিরো মানে ডিভি বাই ডি আর জিরো তাহলে ভি জিরো কারেক্ট ভি জিরো না কনস্ট্যান্ট ভেরি গুড এটা যেন মনে থাকে আমি কি বোঝাতে পেরেছি তার মানে কন্ডাক্টারের মধ্যে প্রতিটা পয়েন্টের পটেনশিয়াল সেম না ডিফারেন্ট ভেরি গুড ভেরি মানে আমি এটা বোঝাতে চাইছি ধরো এটা একটা কন্ডাক্টার আছে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা সি পয়েন্ট এটা ডি পয়েন্ট বলো তো ভি এ ভি বি এটা কন্ডাক্টার বোঝাতে পারলাম তার মানে আমি এইটা লিখতে পারি কন্ডাক্টার